আমদানি বেশি তাজা মাল অনেক চাহিদা আছে শাকসবজির দাম কম এখন বর্তমানে কোভিড দামটা একটু বেশি ব্যাপারে আমাদের কাছ থেকে নিয়ে বেশি টাকা বিক্রি করতেছে মাঠ থেকে উৎপাদিত সবজি কৃষক সরাসরি আনেন এই আড়তে ভোরের আলো ফোটার আগে থেকেই শুরু হয় মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী সবজি আড়তের পাইকারি বেচাকেনা আড়তে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির এতে সপ্তাহ ব্যবধানে কমেছে দাম তবে কিছুটা বাড়তি লাউ ও ফুলকপির দাম আমদানি বেশি তাজা মাল অনেক চাহিদা আছে শাকসবজির দাম কম এখন বর্তমানে কোভিড দামটা একটু বেশি 5 টাকা 6 টাকা কেজি তাও নিতেছেন ব্যাপারে আমাদের কাছ থেকে নিয়ে বেশি টাকা বিক্রি করতেছে এদিকে টাটকা সবজি কিনতে আড়তে ভিড় করেন ঢাকা সহ আশপাশের জেলার পাইকাররা কম দামে পণ্য কিনতে পারাই খুশি তারা ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ টাটকা মাল নিয়ে আমরা ঢাকা নিয়ে বিক্রি করি বড় টাটকা মাল আমরা লাভ হয় এই লাভ হয় দেখে তো আমরা নয় না এরা কেরাইতাম তবে উৎপাদিত সবজি আড়তে আনতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধার মুখে পড়তে হয় এমন অভিযোগ আড়ত কমিটির মেন রোডে যে যানবাহন আসে পুলিশই একটু হয়রানি করে এটা থেকে যদি হয়রান মুক্ত করা যায় তাহলে আমাদের এই পল্লী হাটটা কৃষকদের সুন্দরভাবে চলা যাবে আড়ত কমিটি জানায় প্রতিদিন অন্তত 10 থেকে 12 লাখ টাকার বিভিন্ন ধরনের সবজি বেচাকেনা হয় সাটুরিয়ার পল্লী সবজি আড়তে সময় সংবাদ মানিকগঞ্জ